আজ রাত্রেই শুরু হতে চলেছে বছরের প্রথম চন্দ্রগ্রহণ। আগামী 20 এপ্রিল 2023 তারিখে সংঘটিত হয়েছিল বছরের প্রথম সূর্যগ্রহণ। আর এই সূর্যগ্রহণের মাত্র 15 দিনের মধ্যেই শুরু হতে চলেছে 2023 সালের প্রথম চন্দ্রগ্রহণ। এত কম সময়ের ব্যবধানের মধ্যেই দুটি গ্রহণ হওয়াকে নিয়ে ইতিমধ্যে জনসাধারণদের মধ্যে সৃষ্টি হয়েছে চাঞ্চল্য। বছরের প্রথম চন্দ্রগ্রহণ কিন্তু বৈশাখ মাসের বুদ্ধ পূর্ণিমা তিথিতে ঘটতে চলেছে, যার ফলে গর্ভবতী মায়েদের ও শিশুদেরকে থাকতে হবে বিশেষভাবে সতর্ক অবলম্বন করে। তো 2023 সালের প্রথম চন্দ্রগ্রহণ ভারতবর্ষ এবং বাংলাদেশের সঠিক নির্ভুল সময়সূচি অনুসারে কখন শুরু হবে এবং কখন শেষ হবে, একটানা কতক্ষণ পর্যন্ত হবে এই চন্দ্রগ্রহণ, বছরের প্রথম চন্দ্রগ্রহণ থেকে সুরক্ষিত থাকার জন্য গর্ভবতী মায়েদের ও শিশুদেরকে কি কি সতর্কবার্তা মেনে চলতে হবে এবং এই চন্দ্রগ্রহণের দৃশ্য আপনারা কোন কোন জায়গা থেকে দেখতে পাবেন, সমস্ত তথ্যই এক এক করে আপনাদেরকে জানিয়ে দেব আজকের এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে। তো বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন, সাথে আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন, তাহলে আপনার জেলার নতুন খবর বেরিয়ে এলে আমরা এখান থেকে আপনাকে জানিয়ে দেব। এবং আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিতে একটি ছোট্ট লাইক করবেন, সাথে চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী লেটেস্ট খবরগুলো সবার আগে দেখার জন্য। তাহলে চলুন এক নজরে দেখে নেওয়া যাক, এই গ্রহণ যখন আরম্ভ হবে তখনই কিন্তু এই গ্রহণ দেখা যাবে। এটি একটি উপছায়া চন্দ্রগ্রহণ, অর্থাৎ পৃথিবীর ছায়া তাদের একপাশে থাকার কারণে এই গ্রহণ সর্বত্র জায়গা থেকে কিন্তু দেখা যাবে না। বছরের প্রথম চন্দ্রগ্রহণ ইউরোপ, এশিয়া, অস্ট্রেলিয়া, আফ্রিকা, আন্টার্কটিকা, প্রশান্ত মহাসাগরীয়, আটলান্টিক এবং ভারত মহাসাগরকে প্রভাবিত করবে। এই গ্রহণ চলাকালীন সময়ে বিশেষ করে গর্ভবতী মহিলা ও শিশুদেরকে কিন্তু থাকতে হবে অত্যন্ত সাবধান অবলম্বন করে। এই সময় আপনারাও অযথা ছোটাছুটি করবেন না, তার পাশাপাশি এই সময় আপনারা কিন্তু ঘুমাবেন না, যে কোনো ভারী কাজ করা থেকে বিরত থাকবেন এবং তার পাশাপাশি কলহ বা ঝগড়া থেকে দূরে থাকবেন। ছুরি বা যে কোনো ধারালো বস্তু থেকে এই সময় আপনারা অবশ্যই দূরে থাকার চেষ্টা করবেন এবং আপনারা কখনোই খালি চোখে এই গ্রহণ দেখতে যাবেন না, নইলে আপনার দৃষ্টিশক্তির উপর সরাসরি তার প্রভাব ফেলতে পারে, আর যা কিন্তু আপনার জন্য কখনোই শুভ নয়। অশুভ থেকে মুক্তি এবং গ্রহণের শুভ প্রভাব পেতে হলে আপনারা গ্রহণ শেষে অবশ্যই স্নান করে নেবেন, দরিদ্র মানুষকে খাদ্য অথবা বস্ত্র দিয়ে তাদের সেবা করুন, তার পাশাপাশি পশু পাখিকে খাবার দিয়ে অবশ্যই সেবা করুন, তাহলে আপনার উপর গ্রহণের শুভ প্রভাব সরাসরিভাবে পড়বে। তো ভারতবর্ষের সঠিক সময়সূচি অনুসারে বছরের প্রথম চন্দ্রগ্রহণ শুরু হবে 5ই মে 2023 সাল, বাংলা 21শে বৈশাখ 1430 সাল, অর্থাৎ শুক্রবার। এই গ্রহণ কিন্তু শুরু হবে রাত্রি 8:45 এবং এই গ্রহণ সমাপ্তি হবে 6ই মে রাত্রি 1টায়, অর্থাৎ এই গ্রহণ একটানা 4 ঘন্টা 15 মিনিট পর্যন্ত চলবে। এবং বাংলাদেশের সঠিক সময়সূচি অনুসারে বছরের প্রথম চন্দ্রগ্রহণ শুরু হবে 5ই মে 2023 সাল, বাংলা 21শে বৈশাখ 1430 সাল, অর্থাৎ শুক্রবার। এই গ্রহণ কিন্তু শুরু হবে রাত্রি 9:15 এবং এই গ্রহণ সমাপ্তি হবে 6ই মে রাত্রি 1:30, অর্থাৎ এই গ্রহণ একটানা 4 ঘন্টা 15 মিনিট পর্যন্ত চলবে। তবে বছরের প্রথম চন্দ্রগ্রহণ ভারতবর্ষ ও বাংলাদেশ থেকে দৃশ্যমান হবে না,